হ্যাঁ, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে এই সুন্দর মনোরম পরিবেশে এখানে উপস্থিত দাদা, মনোজিৎ, তারপর হচ্ছে বৌদি, তারপর হচ্ছে ইফতেখার আলম স্যার, তারপর হচ্ছে সেলিম স্যার, এছাড়া আমাদের সনাতন মাসুদ স্যার উপস্থিত আছে। তো সবার সামনে বলতে চাই, সবাই আমাকে দাওয়াত দাওয়াত করে অনেকদিন ধরে নিমন্ত্রণে কথা বলতেছে। আচ্ছা, যাই হোক, নিমন্ত্রণের যা কথা বলতেছে, আমি নিজ থেকে স্বেচ্ছায় ঈদের তৃতীয় দিন, অথবা তৃতীয় দিন, আচ্ছা তৃতীয় দিন, তৃতীয় দিন বর্ণাঢ্য একটা মানে মানে একটা খাবারের উৎসব করতে যাচ্ছি, আমার অনুষ্ঠানে আয়োজন করতে যাচ্ছি আমার নিজ বাসায়। এবং সেক্ষেত্রে কি কি আইটেম থাকবে সেটা আসলে দাদার নিজস্ব চিন্তা ভাবনা থেকে কিছু খাবার দাবার আয়োজন হচ্ছে। আমার একটা প্রশ্ন ছিল এখানে, আমার প্রশ্নটা হচ্ছে, আপনি তো ঈদের তৃতীয় দিন দিবেন, 2024 সালের ঈদ নাকি 2025 সালের? 2024 সালের ঈদের তৃতীয় দিন। যাই হোক, সেক্ষেত্রে দাদার চিন্তা ভাবনা থেকে বললাম, চিয়ার্স সবারে বললাম, চিয়ার্স। আমার এই তার আমার একটু রাখি, এখন আমার মূল বক্তব্যটা আমি করতে, তাহলে ঈদের তৃতীয় দিন আমি যেসব খাবারের আয়োজন করবো সেগুলো হচ্ছে, এক নম্বরের মধ্যে হচ্ছে চিংড়ি, দাদা বলেন রূপচাঁদা মাছ, তারপর হচ্ছে চিকেন, দেশি মুরগি, খাসির মাংস। আচ্ছা, আগের দিন তোমার আবার মৃত লাশটা পাওয়া যাবে না, আমরা নিয়ে যেতে পারবো, আল্লাহ।